অপর্ণাদার গল্প এর দিকে লিখেছেন একজন, আমি একজন নারী রাস্তায় চলাচলের সময় গাড়িতে পুরুষের গায়ে শরীর লেগে গেলে কি গুনাহ হবে? অবশ্যই আপনি চেষ্টা করুন নিজেকে সেভ করে রাখার জন্য। অনিচ্ছাকৃতভাবে যদি টাচ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে পরবর্তীর জন্য আরও সাবধান হবেন এবং আগেরটার জন্য ইনশাল্লাহ গুনাহ হবে না। আল ওয়াসি বিশ্বাস আপনি লিখেছেন, সুন্নতে খাতনার দাওয়াত গ্রহণ করা কি জায়েজ হবে? সুন্নতে খাতনাকে কেন্দ্র করে আসলে কোনো দাওয়াত এর আয়োজন করার নির্দেশনা কোরআন হাদিসে আছে বলে আমাদের জানা নেই। তবে এটা সামাজিক সৌন্দর্য হিসাবে পারিবারিকভাবে যদি করা হয়, এটাকে সুন্নত বাইবাত মনে না করা হয়, তাহলে সেক্ষেত্রে করাতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই। আব্দুল আজিজ আইডি থেকে আপনি লিখেছেন, জামাতের সময় হয়ে গেলে বিশেষ কারোর জন্য অপেক্ষা করা এটা যাবে কিনা? জামাতের সময় হয়ে গেছে তারপরে ইমাম সাহেব আসতে দেরি করছেন কোনো কাজে, তার জন্য অপেক্ষা করা যেতে পারে, বিশিষ্ট কারোর জন্য অপেক্ষা করা যেতে পারে, কিন্তু এটা নিয়মের জন্য পরিণত না হয় এবং এটা শুধু পয়সালা দেখে দেখে তাদের দিকে তাকিয়ে শুধু অপেক্ষা করা যেন না হয়। ফাতিমা ইসলাম আপনি লিখেছেন, আমার নানু খুবই অসুস্থ, রমজান মাসে রোজা রাখতে পারেন না, আমি কি ওনার রোজা রেখে দিতে পারি? উনি জীবিত আছেন না, ওনার রোজা আপনি রাখলে আপনার রোজাকে রাখবে, বরং যিনি রোজা রাখতে পারছেন না, ওয়া আল্লাহ দিন ইতিক কোনো হফিদ মিসকিন, তার জন্য আপনি একজন করে মিসকিনকে একটা ফিতরা পরিমাণ খাবার দিয়ে দিবেন প্রতিদিনের, 30 রোজার জন্য 30 জন মিসকিনকে বা একজন মিসকিনকে 30 জনের খাবার ব্যবস্থা করে দেবেন। ইনশাআল্লাহ তার রোজা রাখার যে ফরজ দায় সেটা থেকে তিনি মুক্ত হবেন।